আজি 10 জুলাই রাষ্ট্রীয় মীন পালক দিবস 1957 চনৰ এই দিনটোতে দেশৰ মৎস্য ইতিহাসত সূচনা হৈছিল এক যুগান্তকাৰী সূচনা প্ৰখ্যাত মীন বিজ্ঞানী ডক্টৰ হীৰালাল চৌধুৰীয়ে সহযোগী বিজ্ঞানী ডক্টৰ কে এইচ আলিকুনিৰ সহযোগত উৰিষ্যাৰ আঙ্গুল মীনপামত সফলতাৰে সম্পন্ন কৰিছিল মাছৰ আবিষ্ট প্ৰয়োগ মাছৰ মস্তিষ্কৰ তলিভাগৰ পিটুইটাৰী সংগ্ৰহ কৰি তাৰ পৰশ প্ৰস্তুতিৰে মাছৰ দেহত বেজীৰে অন্তক্ষেপণ কৰি এই আবিষ্ট প্ৰজনন সম্ভৱ কৰা হৈছিল আৰু আবিষ্ট প্ৰজননৰ সফলতাই দেশৰ মীন খণ্ডক দিলে এক নতুন গতি সমৃদ্ধিশালী হ'ল দেশৰ মীন খণ্ড এনে এক পটভূমি ৰাজ্যৰ মীন খণ্ডৰ কিছু পৰিচয় আৰু কিছু আভাস পোৱাৰ লগতে আমাৰ মাননীয় মীন মন্ত্ৰী শ্ৰীযুত পৰিমল শুক্লবৈদ্য মহোদয়ৰ লগত কিছু বাৰ্তালাপ কৰিব বিচাৰিছোঁ এয়া শ্ৰীযুত শুক্লবৈদ্য মহোদয় নমস্কাৰ মহোদয় পুনতে আজি ৰাষ্ট্ৰীয় মীন পালক দিৱস আপোনালোকৰ দিন মীন পালকৰ দিন এই প্ৰসংগতে আপোনাক ৰাজ্যৰ মীন সম্পৰ্কীয় সৰ্বোচ্চ প্ৰাপ্ত কৰ্তৃত্বপ্ৰাপ্ত বিষয়া হিচাপে আমি স্বাগতম জনাইছোঁ শুভেচ্ছা জনাইছোঁ অভিনন্দন জনাইছোঁ আপোনাৰ নিশ্চয় থাকিব কিছু অনুভৱ আৰু অনুধাৱন অকণমান ক'ব নেকি হয় আজি মীন পাল দিৱস আৰু এইবাৰ অলপ চামথিং ডিফাৰেণ্ট ক'ব পাৰোঁ আমি কিয় কৈছোঁ যে ভাৰতবৰ্ষৰ প্ৰথম প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীজীয়ে এই মীন খণ্ডত এটা অলপতে আপোনালোকে দেখিছে যে অলপতে এটা স্কিম দিলে সেইটোৰ নাম প্ৰধানমন্ত্ৰী মৎস্য সম্পদা যোজনা সম্ভৱত ভাৰতবৰ্ষ স্বাধীন হোৱাৰ পাছত মৎস্য যে আমাৰ এটা সম্পদ হয় এই কথাটো আমি মীন পালকসকলে আৰু মীন খণ্ডত জড়িত হোৱা যিসকল বিষয়া কৰ্মচাৰী যিসকলে আমি কাম কৰি যাওঁ আমি এটা গৌৰৱ অনুভৱ কৰিছোঁ আৰু এই প্ৰথমবাৰ আমি আজিৰ দিনত আমি এই এই উৎসৱটো উদযাপন কৰিবলৈ গৈছোঁ যে এই ক্ষেত্ৰত আপোনাক ক'ব পাৰোঁ যে প্ৰধানমন্ত্ৰীৰ দিয়া যি যি স্কীমৰ কথা মই ক'বলৈ যোৱা নাই বাট প্ৰধানমন্ত্ৰীয়ে যেনেকুৱা এই মীন খণ্ডত সম্পদ ক'লে সম্পদ ৰক্ষা কৰাৰ ক্ষেত্ৰত উন্নতি কৰাৰ ক্ষেত্ৰত আমাৰ অৰিহণা ইমান দিনলৈকে আছে আৰু মই ভাবোঁ যে আমি খুব গৰ্ব অনুভৱ কৰিছোঁ আৰু আজিৰ দিনত মই যিসকল মানুহে এতিয়ালৈকে মীন খণ্ড উন্নয়ন কৰাৰ কাৰণে যিসকল মানুহে চেষ্টা চলাই আছে অলপ আগতে যেনেকুৱা আপুনি ক'লে যে আমাৰ আবিষ্ট প্ৰজননৰ মাধ্যমে আমাৰ এই খণ্ডত হয় পোনা উৎপাদন শ্ৰদ্ধাৰ হীৰালাল বাবু তো নাই আজি আমাৰ দিনত কিন্তু তেওঁক আজিৰ দিনত আমি যিসকল মীন খণ্ডৰ লগতে জড়িত মানুহ তেওঁলোক সকলোৰ ফালৰ হৈ তেওঁক শ্ৰদ্ধা জনাইছোঁ আৰু মীন খণ্ডৰ যিসকল চাচী ইমান দিন আমি অলপ এনেকুৱা লাগিছিল যেনেকুৱা আমি নেগলেক্টেড বাট মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ ভাই মোদীৰ এই মৎস্য খণ্ডক যিহেতু সম্পদৰ কথা ক'লে আজি আমি গৰ্ব অনুভৱ কৰিছোঁ আমি সকলোৰে হৈ ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰীকো আমাৰ শ্ৰদ্ধা জনাইছোঁ চব এইখিনিতে এটা কথা ক'বই লাগিব যে বিগত 5 বছৰ আপুনি ৰাজ্যৰ মীন খণ্ডৰ দায়িত্ব চম্ভি লৈছে আৰু এইটোও স্বীকাৰ কৰিব লাগে যে আপোনাৰ কাৰ্যকাল চোৱাত ৰাজ্যৰ মীন খণ্ডৰ অভূতপূৰ্ব যথেষ্টখিনি বিকাশ হৈছে ধৰক উদাহৰণস্বৰূপে কৈছোঁ যে 2015-16 চনত ৰাজ্যত মৎস্য উৎপাদন হৈছিল মাত্ৰ 2.94 লাখ মেট্ৰিক টন আজিৰ তাৰিখত যিটো অংক 3.93 লাখ মেট্ৰিক টন ঠিক তেনেকৈ পোনা উৎপাদনো বাঢ়িছে কিন্তু সামগ্ৰিকভাৱে এই সফলতাৰ মাপকাঠি আজিৰ তাৰিখত আপুনি কেনেদৰে বিশ্লেষণ কৰিব মানে মই মীন মন্ত্ৰী হিচাপে কোৱা নাই পৰিমল শুক্লবৈদ্য এজন ব্যক্তি হিচাপে এই সফলতাৰ মাপকাঠিটো তেওঁ কেনেদৰে বিশ্লেষণ কৰিব কথাটো এনেকুৱা আছিল আমাৰ অসম আমাৰ ইয়াতে মাটিৰ অভাৱ নাই পানীৰ অভাৱ নাই মেন পাৱাৰৰ অভাৱ নাই প্ৰকৃত অৰ্থত যিসকল মীন চাচী আছে তেওঁলোকৰ লগতে মিলি আমাৰ ভাৱেৰে আদান প্ৰদান কৰিব পৰা নাছিলোঁ আৰু হয়তোবা তেতিয়াৰ চৰকাৰ মই কাৰো ৰাজনৈতিকভাৱে বিশ্লেষণ কৰিব বিচৰা নাই হয়তো তেওঁলোকেও বিচৰা নাছিল যে আমি হয় মীন খণ্ডত থকা মানুহবিলাক তেওঁলোকৰ কামটো যদি আমি ভালকেই তেওঁলোকক বুজাই মেলি আমি আমাৰ টেকনিকেল নহাওঁটো তেওঁলোকক দিব পাৰোঁ তেনেহ'লে হয়তোবা এই খণ্ডৰ উন্নয়নৰ লগে লগে আমাৰ এটা অৰ্থনৈতিক উন্নয়ন আহিব পাৰে এই ৰাজ্য এই ক্ষেত্ৰত চলত আমাৰ চৰকাৰ অহাৰ পাছতে আমাৰ কেন্দ্ৰীয় চৰকাৰৰ যি যোজনাবিলাক আছে যোজনাবিলাক আমি দিবলৈ সক্ষম হৈছোঁ
আৰু ভালকেই দিবলৈ সক্ষম হৈছো আমি জেনেকৈ আপোনাক কওঁ যে যোৱা পাঁচ বছৰ আমি এটা এটা স্কিম আনিছিলোঁ আড়াই ডি এফৰ জৰিয়তে ঘৰে ঘৰে পুখুৰী ঘৰে ঘৰে মাছ এই ঘৰে ঘৰে পুখুৰী ঘৰে ঘৰে মাছ মানে কি আজিৰ দিনত কমিউনিটি টেংক আৰু ইণ্ডিভিজুৱেল টেংক লৈ আমাৰ প্ৰায় 12,000 নিৰ্মাণ কাম চলা নাই খালি আমি প্ৰায় 90% হেক কৰিলোঁ 12,000 পুখুৰী ধেমালিৰ কথা নহয় লগতে এনেকুৱা আছিল যেনেকুৱা ফিছ শ্বেডৰ কথা কওঁ একেবাৰে মৃত প্ৰায় আছিল আমি পুনৰুজ্জীৱিত কৰাৰ চেষ্টা চলাই আছোঁ হৈছে বহুতখিনি এডভান্স হৈছে ঠিক তেনেকুৱা যিসকল আমাৰ চাষীসকল আছিল চাষী বন্ধু যিসকলে মাছ চাষ কৰে তেওঁলোকৰ লগতে আমাৰ সঘনে আমাৰ যোগাযোগ ব্যৱস্থা সেই যোগাযোগ ব্যৱস্থা কৰাৰ কাৰণে আমি আমি প্ৰায় ধৰক ইন এণ্ড এৰাউণ্ড 25-26 আমি এফ ডিঅ' নিয়োগ কৰিলোঁ প্ৰায় 70 ডেমনষ্ট্ৰেটৰ গোটেইখিনি মিলি আমি যিসকল মৎস্য চাষী তেওঁলোকৰ লগতে আমি এটা 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 ভালপোৱাৰ এটা চেনেহৰ এটা মৰমৰ বাতাবৰণ আমি তৈরি কৰিছোঁ আর এই ক্ষেত্রে তেওঁলোক আগুৱাই আহিছে আজিৰ দিনত যদি আপুনি গোটেই অসমখন যদি আপুনি চায় তেনেহলে দেখিব যে অসমত বহুত নিবনুৱা ল'ৰা ছোৱালী শিক্ষিত যিসকলে ধৰক শিক্ষা লোৱাৰ পাছতে ইচ্ছা কৰিলে বেলেগ খুব ভাল চাকৰি পাব পাৰে সিহঁত মীনখণ্ডত আহি গ'ল আপোনাক আমি উদাহৰণস্বৰূপ ক'ব পাৰোঁ ফিছ ফেডৰ এটা কাউণ্টাৰ আছে শিলচৰ মানে কাছাৰ ডিষ্ট্ৰিক্টত এই কাউণ্টাৰত তেওঁলোকে ফিছ ফেডৰ জৰিয়তে তেওঁলোকে ঘৰলৈকে ছাপ্লাই দিয়াৰ যি ব্যৱস্থা ঘৰে ঘৰে যোগান ঘৰে ঘৰে যোগান দিয়াৰ যি ব্যৱস্থা এই ব্যৱস্থাত গোটেইখিনি 4-5 ল'ৰা ইয়াতে কাম কৰি আছে তেওঁলোক গোটেইখিনি আসাম ইউনিভাৰ্চিটিৰ ষ্টুডেণ্ট হয় PhD স্কলাৰ হয় এই ক্ষেত্ৰত তেওঁলোকে যেনেকুৱা নামটো দিলে ধৰক মাছৰ মজলিছ আপুনি যদি যায় নগাঁও যায় আপোনালোকে দেখিব ফিছ ফেডৰ আমি এই যে কৰোণা কালত আপুনি শুনিলে আপোনাৰ ভাল লাগিব কৰোণা কালত এনেকুৱা হৈছে যে ধৰক ইয়াতে থকা এটা ফেমিলিত তেওঁৰ বৃদ্ধ পিতৃ মাতৃ গুৱাহাটী আছে তেওঁৰ ল'ৰা ছোৱালী কাম কৰে হয়তোবা আমেৰিকা ডুবাই তেওঁলোকে যেতিয়া দেখিলে ফিছ ফেডৰ ফালৰ পৰা কাৰণ তেতিয়া লকডাউন সেই লকডাউনৰ সময়ত তেওঁ এই ডুবাইৰ ফালৰ পৰা আমাৰ ইয়াতে অৰ্ডাৰ প্লেচ কৰিলে যে আমাৰ মা দেউতা এই ঘৰত আছে আপুনি কাইণ্ডলি যদি ডোৰষ্টেপত দিব পাৰে তেনেহ'লে তেওঁলোক বৃদ্ধ বয়সত তেওঁলোকৰ অলপ উপকাৰ হ'ব আমাৰ ফিছ ফেডৰ জৰিয়তে কিন্তু আমি মাছ তেওঁৰ ডোৰষ্টেপত পৌঁছাই দিছোঁ তেওঁৰ টকাটো ইয়াৰ পৰা অনলাইনত ক্লিয়াৰ কৰি দিলে এই যে ক্ষেত্ৰটো এতিয়া হয় মাছ আমাৰ লাগে মাছ আমি ভাল পাওঁ কিন্তু তেওঁৰ মাৰ্কেটিং মাছৰ মাৰ্কেটিঙৰ ব্যৱস্থা আগতে নাছিল এতিয়াও যে খুব হৈছে মই ক'ব বিচৰা নাই বাট প্ৰডাকশ্যনৰ ক্ষেত্ৰত আমাৰ এনেকুৱা হৈছে অলপ আগতে আপুনি কৈছে 2.94 লাখ মেট্ৰিক টনৰ ঠাই এতিয়া আমাৰ যোৱা চৰকাৰে হয় 3.93 লাখ মেট্ৰিক টন ইন এণ্ড এৰাউণ্ড 1 লাখ মেট্ৰিক টন আমাৰ বাঢ়িছে এতিয়া কথা হৈছে সেইটোতো এই যে হিচাপটো ভিতৰত আৰু কিছুমান আহিব আহিব আজিৰ দিনত যদি আমি ষ্টেটিষ্টিকেলি ছাৰ্ভে কৰোঁ আমাৰ যে ঘৰে ঘৰে পুখুৰী ঘৰে ঘৰে মাছৰ যিবিলাক হৈছে তো তেওঁৰ প্ৰডাকশ্যনটো যোৱাবাৰ আমি গোটেইখিনি মানে আনিব পৰা নাছিলোঁ এই 6-8 মাহৰ ভিতৰত আৰু যে প্ৰডাকশ্যনটো বাঢ়িছে মই ভাবোঁ যে এইটো 4 লাখ মেট্ৰিক টন ক্ৰছ কৰিব মোৰ যিটো ধাৰণা হয় এই ক্ষেত্ৰত ক'ব পাৰোঁ যে আমাৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই বহুতখিনি স্কীম আমাৰ ইয়াতে দিলে তেওঁৰ মাৰ্গদৰ্শন আমি আপোনাৰ নেতৃত্বত নিশ্চিতভাৱে কাম কৰি গৈছোঁ আৰু আৰু 16 অনা কৃতিত্বই আপোনাৰ কিন্তু এতিয়া মই মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্যৰ পৰা জানিব বিচাৰিম যে তেখেতে এই সমগ্ৰ সফলতাৰ আধাৰত কোনটো কাম কৰি আটাইতকৈ ভাল পালে বা ক'ৰবাত ভাবিছে নেকি যে আৰু কিবা কৰণীয় আছে এনেকুৱা ধৰণৰ তেওঁ মাজে মাজে কেতিয়াবা মনত আহে নেকি কৰণীয় এই খণ্ডত বহুতখিনি আছে আজিৰ দিনত চাওক আজিৰ দিনত আমি ক'বলৈ হ'লে আমাৰ অসমখন প্ৰায় ছেল্ফ চাফিচিয়েণ্ট ক'ব পাৰোঁ প্ৰায় ক'ব পাৰোঁ বাট কথাটো এনেকুৱা যে নৰ্থ ইষ্টত আপুনি চাওক নৰ্থ ইষ্টত আমাৰ যি 7খন ৰাজ্য আছে গোটেইখিনি প্ৰায় হিল ষ্টেট এতিয়া ইয়াতে যদি আমি মৎস্যখণ্ডটো ভালকৈ ডেভেলপ কৰিব পাৰোঁ আমাৰ ইয়াৰ যি আমাৰ নিবনুৱা সমস্যা আছে তেওঁলোকে যদি ভালকৈ ইয়াৰ ফালৰ পৰা প্ৰডাকশ্যন কৰি যদি
সাপোজ মেঘালয় আমার লগত লাগি আছে, অরুণাচল লাগি আছে, মিজোরাম লাগি আছে, নাগাল্যান্ড লাগি আছে, তেওঁলোকের প্লেইন ল্যান্ড কম, ইমান ফার্টিল ল্যান্ড নাই। এতিয়া আমি অসমত যিমান আমার মাটি পড়ি আছে, ওয়েটল্যান্ড আছে, মই অলপতো ডিসিউসির লগতে কথা কইছো, রেভিনিউর লগতে কথা কইছো, যে লাগিলে আপনাদের আমাক ওয়েটল্যান্ডটো আমার সোসাইটি বনাই দিম, আপনাদের দিও। তেতিয়া এই ওয়েটল্যান্ডত যদি আমি মাছ চাষ করব পারিলোহেতেন, বা এনেকুয়া যত যত মাটি আছে, যত এনেকুৱাই পড়ি আছে, আমি সোসাইটির জড়িয়ে করব পারিলে আমার নিবনুয়া লড়া ছোৱালীও একটা সংস্থাপন পালেহেতেন। আর লগতে এই সুস্বাদু যে আমার আমার যে খাদ্য, এই খাদ্যটো আমি ওচর পাজরে আমি সাপ্লাই দিব পাবো, কারণ পরিপুষ্টির উৎকৃষ্ট চাহিদা যেটো, কারণ আমার ইয়াতে এই যে ধর হিলি স্টেটবিল আছে, তেওঁলোকৰো মাছের প্রয়োজন আছে, আর তেওঁলোকে লই থাকে, এতিয়াও লই থাকে। আপনার শুনলে ভাল লাগবে যে আজির দিনতো আমার ইয়াতে মেঘালয় আমার ইয়ার ফালেরপরা মাছ যায়, মিজোরাম তো প্রায় কমপ্লিটলি কব পারো আমার ইয়ারপরাই গৈ আছে, যেটা আমার লোকেল ফিশ খুব কম যায় বাইরেরপরা অহা যেবিল আছে, আমি যে সালানি মাছ খো। তো আজির দিনত অরুণাচলও গৈ আছে, এই ক্ষেত্রত আমার এটা একটা অর্থনৈতিকভাবে এই অঞ্চলটো বা এই রাজ্যখন সমৃদ্ধ হওয়ার ক্ষেত্রত আমার এই মৎস্যখণ্ডে একটা ভাল ভূমিকা লব পারে, কাজে ইয়াতে বহুত কাম করবলগী আছে। মই ভাবো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী ডাঙরিয়ায় যেনেকুয়া প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনাকেই যে স্কিমটা আমাক দিলে আমার কাম চলি আছে। মই সেইদিন ইয়ারপরা ধেমাজি গৈছিল, লক্ষিমপুর গৈছিল, কেইটামান প্রজেক্ট মই নিজে চাই আহিছো, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার প্রজেক্ট কমপ্লিট হবলৈ গৈ আছে, কেইটামান কমপ্লিট হয়েছে। এই ক্ষেত্রে এইবিলাকে যেতিয়া প্রোডাকশন আরম্ভ করিব, তো এই কামখিনি মই ভাবো যে আমার হব, এটা যুগান্তকারী সিদ্ধান্ত। কিন্তু আপনারও তো নিশ্চয় কিবা পরিকল্পনা আছে যে এই পাঁচ বছর আপনি, কারণ যাওয়া পাঁচ বছর আপনি যথেষ্ট সফল হয়েছে, আমি এই স্বীকার করবই লাগবে, গতি এই পাঁচ বছর আপনি কি সপন দেখিছে, যে সপনক বাস্তবায়িত করবর কারণে আপনি অহুপুরুষার্থ করব বা আপনি চিন্তা করেছে? চাক, এই ক্ষেত্রত আপনার কব পারো, মোর একটা সপন আছে যে যেনেকুয়া আজি মধ্যপ্রদেশ কক, আমার ওসরত লাগি আছে এইটা বেলেগ কান্ট্রি হয় বাংলাদেশ, মই আমার অফিসার সকলক বাংলাদেশত মই পঠাইছি, আর আমার ভারতবর্ষর যে আনান রাজ্যবিল আছে যত ভাল উৎপাদন হয়েছে, অর্থনীতির আমূল আমূল পরিবর্তন হয়েছে। এই ক্ষেত্রত মই ভাবো যেনেকুয়া আমি যাওয়া পাঁচ বছর আমি চেষ্টা করছি যেনেকা ইয়াতে শীতলের ব্রিডিং করাব পারুন, ফার্স্ট টাইম আমি যাওয়া পাঁচ বছর আপনি করে পেলায় অনুকরণীয় একটা সানেকি দাঙি ধরব লাগিব, মানে এই মুহূর্তে আমি আছো আপনার বিভাগের এখন ঐতিহ্যমণ্ডিত পাম উলুবাড়ি মীন পাম, এই পামখনের একটা ঐতিহ্য আছে, এই পামখনে মীন পোনা উৎপাদন পালন এই সকলখিনি যথেষ্ট কাম করার উপরেও আপনার সপোনের শীতল প্রকল্প ইয়াত সফলভাবে রূপায়ণ হয়েছে, গতি আমি কিছু সময় পাছত আমি আপনার অনুরোধ করি আপনি শীতল মাছের যেহেতু পোনা উৎপাদন হয়ে আছে আপনার জড়িয়েও পোনা উৎপাদন আকৌ সূচনা হব, আর মানে আশা করিম যে আপনি যিনি পরিকল্পনার কথা কৈছে সেই পরিকল্পনাখিনি বাস্তবায়িত করবর কারণে আপনি নিশ্চিতভাবে নিজের মন মস্তিষ্কত একটা কাঠামো তৈরি করে দিয়েছে কি কয়? হয়, এই কথাটা আমার ইয়াতে প্রবলেমটো কি আছিল জানেনে, প্রবলেমটো আছিল মই বা আমার সরকারে যেতিয়া দায়িত্ব ললে, প্রবলেমটো আছিল আমি ইয়াতে আমি যিসকল মানুহ আগর সরকার সকলে আমাক টেকনিক্যাল হেরিটো দিব পারা নাছিল, বিজ্ঞান ভিত্তিক যে বিশ্লেষণ করি আমার যিসকল কাল্টিভেটর তেওঁলোকক কব পারা নাছিল। আমি প্রথম চিন্তা করিলো যে আমার ইয়াতে ভাল ব্রিডের পোনা লাগিব, ঠিক তেনেকুয়া মাছ যদি অল্প ভালকেই বাড়িব লাগে, রোদ যদি ঠিক রাখিব লাগে, তেনেহলে তেওঁর খোৱা বস্তুবিলাক বৈজ্ঞান ভিত্তিত দিব লাগে। তো বৈজ্ঞানিক ভিত্তিত আমি দিবলৈ গৈ আমি প্রথমে দেখিলো হেচারিবিলাকের অবস্থা ভাল নহয়, এতিয়া হেচারি আমি বহুতখিনি করিলো, ব্রিড আমি আমি এতিয়াও চেষ্টা করে আছো যে আমার রিভার সোর্সের ফলেরপরা যদি আমি বর্ডারবিলাক লব পারো, ব্রুডারবিলাক ললে মানে তেওঁর গ্রোথটো ভাল, ইয়েস ইয়েস ভাল প্রজনন হব আর তেওঁর গ্রোথটো ভাল হব। এই ক্ষেত্রত আর আমার যে মাছের খাদ্যর যেটো যেটো ম্যানুফ্যাকচার করার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাও আমি কেনেকুয়া ভাল করব পারো, তার কারণে আমি কেইটামান ফ্যাক্টরিও করলো,
এইবার আমার আটাইতকৈ লক্ষ্য হল যে এই ফ্যাক্টরি বিলাকত যে র মেটেরিয়ালসের প্রয়োজন আমি বহিরাজ্যর পরাও যদি আনিব পারো কিছুমান ফ্যাক্টরি বিলাক যদি ভালকেই হয় তেনহলে আমার ইয়াতে মাছের খাদ্যর যেটু স্কার্সিটি আছে বা আমার যেটু ডিমান্ড আছে এটা আমি ফুলফিল করিব পারিম যিসকল উচ্চ শিক্ষিত লড়া তেলুগ আহিলে আর আহার পাছতে এই যে তেওঁলোকে জানি বুঝি কামবিলাক করে আছে তেওঁলোকক দেখি আমার বহুতখিনি ফার্মার্স অনুপ্রাণিত হয়েছে এই ক্ষেত্রত আমিও যা পাঁচ বছরত আমি বহুত ফার্মার্সক মাতি আনিলো আমার ইয়াতে একটা ফিশারি কলেজ আছে আপনাদের জানে রহাত একটা ফিশারি কলেজত আমি তেওঁলোকক মাতি আনি ট্রেনিং এর ব্যবস্থা করেছো আমি হেরুয়াই যাওয়া যে প্রজাতিবিলাক অহমত আছিল আগতে মাজতে মানে একেবারে কেয়ারলেস হয়ে এইবিলাক হেরুয়াই গেছে কারণ 216টা প্রজাতি অহমত পায় বহু প্রজাতি লাহে লাহে কিন্তু দুর্লভ হয়ে গেছে দুর্লভ হয়ে গেছে সেই প্রজাতিবোৰৰ আলংকৰিক মৎস্য হিসেবেও যথেষ্ট চাহিদা আছে আৰু খাদ্য মৎস্য হিসেবেও যথেষ্ট চাহিদা আছে বজাৰ দৰ আছে আৰু অসমৰ জনসাধাৰণৰ হৃদয়ত স্থান লৈছে এটো আপুনি যথেষ্ট এই কাৰণে আমি এটা জিন বেংক কৰিছো আপুনি শুনিলে ভাল লাগিব যে প্ৰায় 10 ক্ৰোৰৰ এটা জিন বেংক এটো আমাৰ এছঅপিডি মানে আমাৰ ষ্টেট জোন প্ৰায়ৰিটি হেৰিৰ ফলৰ পৰা লৈ আমি আৰম্ভ কৰিছো এটো প্ৰায় 2 বছৰ গল 5 বছৰৰ প্ৰজেক্ট আছে আমি অহমত হেৰুৱাই যোৱা মৎস্য আছিল তেওঁৰ জিনটো লৈ আমি আকৌ যাতে আমার পথার আমার আমার বিল আমার নদ নদী খাল বিল এইবিলাকত যাতে আমি আকোলের সংস্থাপন দিব পারো তো নেচারেলি আমার লোকাল মাছের যদি সংস্থাপন হয় যখন ব্রিড হেরুয়াই গেছে তেনহলে প্রোডাকশনটা বাড়ি থাকবে আমার আটাইতকাই যেটু আমার অহমত আমার প্রপার্টি কব পারো আমার বরাক ব্রহ্মপুত্র গম পাইছে এই বরাক ব্রহ্মপুত্র এটা সময় আছে আজি মই গুৱাহাটী থিয় হৈ কথা কৈছোঁ আগতে আমাৰ এই ব্ৰহ্মপুত্ৰৰ মানুহ ওচৰ পাজৰত থকা মানুহ আপুনি যদি ইয়াতে যায় বজাৰত কিমান বিধেৰ মাছ আজিৰ পৰা 25 বছৰ আগৰ কথা আপুনি চিন্তা কৰক 30 বছৰ আগৰ কথা কিন্তু আজি গ'লে মানে হয় আমি পাওঁ ব্ৰহ্মপুত্ৰ আমাক দি আছে প্ৰতিটা ক্ষেত্ৰতেই দিয়াৰ কাৰণেই তেওঁৰ জন্ম হৈছে আৰু আমি অসমৰ মানুহ আটাইতকৈ বা উত্তৰ পূৰ্বাঞ্চলৰ মানুহ আটাইতকৈ আমি আমি গৰ্বিত যে ব্রহ্মপুত্রর ফলের পর বহুতখানি সম্পদ আমি আহরণ করে আস তার ভিতর মৎস্য একটা সম্পদ এতিয়া ব্রহ্মপুত্রর পর বহুতখানি সম্পদ হেরুয়াই গই আছে কিন্তু আকৌ মৎস্যটো আমি ব্রহ্মপুত্র বড়াক ইত্যাদি জুড়ি নালা খাল বিল এইবিলাকত আমি লৈ আনিব পারো নাকি তার কারণে আমার প্রয়াস চলি আছে আমি এই মুহূর্তত আছো রাষ্ট্রীয় মীন পালক দিবসের এই শুভ মুহূর্তত মীন বিভাগের এখন উল্লেখযোগ্য ঐতিহ্যমণ্ডিত কাম উলুবাড়ী মীন পামত আর আমার আছে রাজ্যের মীন মন্ত্রী রাজ্যের মীন খণ্ডর সর্বোচ্চ কর্তৃত্বপ্রাপ্ত ব্যক্তি শ্রীযুত পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়া তখেতর আমি জানিব চেষ্টা করছো রাজ্যের মীন খণ্ডর পরিস্থিতি তখেতর পরিকল্পনা আর অনাগত দিনত মীন খণ্ডর বিভিন্ন কাম খাজরে চমু আভাস মন্ত্রী মহোদয় একটা বর্ণমালা যেটু মীন খণ্ডর প্রসঙ্গত আপনি সততে কয় BSF আপনি মীন খণ্ডর প্রসঙ্গত সততে কয় আজি এই পাম প্রাঙ্গণত আপনার বিভাগের যথেষ্টখিনি বিষয়া কর্মচারী আছে তেওঁলোকে হয়তো তার বর্ণমালাটোর তাৎপর্যটা জানে কিন্তু মই আপনার কব বিচাৰিছো যে সেই কথাখিনি যদি আপনি আমার মাধ্যমের জড়িয়ে শত সহস্র আমার মীন পালক শ্রোতা দর্শকক জানায় তেওঁলোক নিশ্চিতভাবে উপকৃত BSF কথাটা এনেকুৱা যেতিয়া আমার সরকারে দায়িত্ব ললে আর আমি ভারতবর্ষের রাইজে BSF কথাটোক লগতে খুব একাস্টমড একবার সরুর পর BSF শুনি থাকো CRPF এইবিলাক কথা শুনি থাকো আমি BSF মানে কি BSF মানে বর্ডার সিকিউরিটি ফোর্স যিসকল বন্ধুয়ে তেওঁলোকের প্রাণ তুচ্ছ করে আমার বর্ডার সিকিউরিটি দিয়ে আমাক রক্ষা করে আস তো এদিন মানে এনেকুৱা আমি আমার বিষয়া কর্মচারীর লগতে আমি যেতিয়া কথা পাতিছো তেতিয়া এনেকুৱা হল যে মানে আমি কি দিলে বা কেনেকুৱা চিন্তা করলে আমার যেটো খণ্ড মৎস্যখণ্ড আমি সুরক্ষিত রাখব পড়ো তেতিয়া আমার এই BSF বন্ধুসকলের কথা আহিলে তেতিয়া মই এটো BSF-এর অ্যাব্রিভিয়েশনটো এনেকুৱা আনিলো যে ব্রিড সিড এন্ড ফিড এই তিনিটা বস্তু যদি আমি ভালকেই লক্ষ্য করো যে আমার ভাল ব্রিডের সিড হব লাগিব আৰু লগতে আমার ভাল ফিড লাগিব তো এই এই তিনিটা ক্ষেত্রত যদি অলপ আমি মানে দৃষ্টি দিও গুরুত্ব দিও তেনেহলে আমার এই খণ্ডটোর মানে উৎপাদন বৃদ্ধি হব আর খণ্ডটো আমি সুরক্ষিত রাখব পারি এই ক্ষেত্রে BSF কথাটো মই আমার বিভাগক কইছো
যে হয় বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্স তেওঁলোকের কারণে আমি জিয়াই আছো, আমার দেশখন সুরক্ষিত হয়েছে। তো আপনাদের যদি এই বিএসএফ যদি এই ব্রিড সিড হিসাবে আপনাদের আমার ডিপার্টমেন্টের ভিতর মান্যতা দিয়ে তেনহলে আমার যে ক্ষেত্র আছে যে ভারত মাক সুরক্ষিত রাখে বিএসএফে, আমার খণ্ড ইয়াতে ব্রিড সিড এন্ড ফিডে সুরক্ষিত রাখি। আসলে আপনার এই কথাটে মীন বিভাগের উচ্চপদস্থ বিষয় সকল আছে, সকলের হৃদয়ত স্থান পাইছে। আর মীন বিভাগের উচ্চপদস্থ বিষয়া সকলে আপনার এই যে তাৎপর্য, মানে এই বর্ণমালার যে তাৎপর্য, সেই তাৎপর্যটো জনসাধারণের ওসরলে লই যাব চেষ্টা করেছে। আর মই ভাবো যে আপনাদেরও নিশ্চিত যে এই বর্ণমালার তাৎপর্যটোয় রাজ্যের মীনখণ্ডক যথেষ্ট ন রূপত উজ্জীবিত করব। আমি আগবাড়ি গেছো মীন পামখনের আরো বিভিন্ন দিকলে। আন একটা কথা, আপনি ইতিমধ্যে কৈছিল সুন্দর স্লোগান, হৃদয়স্পর্শী স্লোগান, ঘরে ঘরে পুখুরী, ঘরে ঘরে মাছ। আর আমি এইটাও জানো যে এই স্লোগানটোর নেপথ্য স্রষ্টা আপনি। আপনি কি লক্ষ্যপ্রাপ্তির তারণাত এনেকা একটা হৃদয়স্পর্শী স্লোগান সৃষ্টি করলে, বা ইয়ার অন্তর্নিহিত আপনার উদ্দেশ্যটো কি, সেইখানে অকমান কব? আপনি যদি ভারতবর্ষের ইতিহাস পর্যালোচনা করে তেনহলে একটা কথা আপনি গম পাব যে আগর রাজা মহারাজা, আগর যখন জমিদার, তেওঁলোকের একটা নিয়ম আছে। নিয়ম আসলে এইটা নিয়ম যে জমিদার আছে তার জমিদারির ভিতর একটা মানে ডাঙর পুখুরী নির্মাণ করে, মানে পুখুরী থাকাটা সম্ভ্রমর প্রতি, সম্ভ্রম আর সমাজ সুরক্ষিত রাখার প্রতি। কারণ ওয়াটার বডি আপনার লাগবে, যাইতে ওয়াটার বডি নাই ইয়ার মানুষবিলাগের অল্প মানসিক ভারসাম্য কম হয়। আর যদি চাই আপনি দেখব যে ওয়াটার বডি কম। আমার ইয়াতে আপনি যদি দেখে ভারতীয় পরম্পরাত রাজা মহারাজা তেওঁলোকে একেবারে, এই যে আমার ইয়াতে দীঘলী পুখুরী, আমার গুহাটিতে আপনি জানে কিয় আমি পুখুরীটা নির্মাণ করেছিল, ইয়া থাকলেই ভাল আছে। কিন্তু পুখুরীটা নির্মাণ করার লক্ষ্য এনেকুয়া আছিল যে দীঘলী পুখুরীটা যদি নির্মাণ হয় তেনহলে ইয়ার ওচর পাজরে যেটা বায়ুমণ্ডল আছে সেই বায়ুমণ্ডলত যে জলের যে প্রয়োজন, সেই প্রয়োজনে আমার ইয়ার যে মানসিক ভারসাম্য সেটা বজায় রাখব, ব্যালেন্স রাখব। আপনি যাকসন আপনি শিবদৌল, আমি আপনি আপার আসামত যাক, প্রতিটা ক্ষেত্রত আপনি পাব, বরাক উপত্যকা যাক, আগতে সরু সুরা যখন জমিদার আসিল প্রতিটা ক্ষেত্রত এই ওয়াটার বডি নির্মাণ করে। এতিয়া কথাটো হল আপনি সুদিছে ঘরে ঘরে পুখুরীর কথা, ঘরের জমিদার আপনার ঘরের জমিদার আপনি নয় জানো, আপনারও চিন্তা করা উচিত যে যদি আপনার অল্প মাটিও থাকে ইয়াতে একটা ওয়াটার বডি যদি আপনি বনাই রাখে তেনহলে আপনার যে জমিদারি আপনার যে ঘর বাড়ি যেটাই আপনি কয় এই ক্ষেত্রে আপনার লড়া ছোৱালী, কারণ পানির লগতে আমার পানি জীবন, এই কথাটা আর কব নালে রাইজক। এই ক্ষেত্রে পানি থাকা মানে খালি পানি ব্যবহার কারণে নহয়, আপনার বায়ুমণ্ডলটো মানে প্রদূষণের পর মুক্ত রাখার কারণে পানির প্রয়োজন আছে। আজি ড্রাই ওয়েদার আর অল্প অল্প ধরক পানি যদি আপনার ওসর পাজরে থাকে যেটা সানলাইট আহিব, যেটা বাষ্প হয়ে উপর উঠিব, তো ওয়েদারের উপর তো অল্প প্রভাব তো থাকিব। এই প্রভাবে আপনার মানসিক অবস্থা আপনার শারীরিক অবস্থা ভালকেই রাখার কারণে সহায়তা করে। আর আমি মাছত মাছখণ্ডত কাম করা মানুষ, তো মূল ধারণা হল যদি ঘরের জমিদারে যদি তোর ঘর পুখুরী নির্মাণ করে মানে অল্প সহায়তা করব পড়ো তেনহলে মাছটো প্রোডাকশন যদি হয় আমার রাইজে খাবো। ইয়াতে অল্প হৃদয়স্পর্শী স্লোগান, জনসাধারণের হৃদয়ত স্থান পাইছে এই স্লোগানটোয়ে, যথেষ্ট সুন্দর স্লোগান। আজি মীন পালক দিবসের এই মধুর মুহূর্ত 1957 চনত আজির দিনটিতে সূচনা হয়েছিল, দেশের মৎস্য ইতিহাসত এক যুগান্তকারী অধ্যায়। আর তার পটভূমিত বিভিন্ন পৃষ্ঠভূমি বা বিভিন্ন আলোকপাতের আমি কথা পাতি আছো, আপনাদের জানে যে প্রজ্ঞার সাধক সুবক্তা আপনাদের সকলরে পরিচিত রাজ্যের মীনমন্ত্রী শ্রীযুত পরিমল শুক্লবৈদ্যর লগত। আমি আরো কথা পাতিম পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়ার লগত, জানিব চেষ্টা করিম তেখেতর মনের কথা আর পরবর্তী দিনত তেখেতর যে আশা আকাঙ্ক্ষা রাজ্যের মীনখণ্ডক আরো অধিক উজ্জীবিতভাবে আগুয়া লই যাবর কারণে। মন্ত্রী মহোদয়, বিভিন্ন আসনি আপনাদের লৈছে, আজির তারিখ বিভিন্ন আসনি রূপায়িত হয়ে আছে, অকমান কব নাকি কেনে ধরনের আসনি আপনাদের আছে? কারণ এজন মীন পালকে যেটা মীন বিভাগের ওসরলে আহে তেওঁৰ কারণে আসনি ডাঙর কথা নয়, সুবিধাটা ডাঙর কথা, তথাপিও আপনি অকমান আভাস এটা দিব। স্যার, এই যে আপনি ঘরে ঘরে পুখুরী কলে সেটা আমি আর IDF এর জড়িয়ে করেছি, আমি নবার্ডের ফলের লোন লই করেছি, ঠিক তেনেকা আমার ব্লু রেভলিউশন
আছে আমার আর কে ভি ওয়াই আছে এতিয়া নতুনকে আমার পি এম এম ওয়াই আহিছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা ঠিক তেনেকুৱাকে আমি কিছুমান এস ও পি ডি আমি করে থাকো আমার স্টেটের ওন যে প্রায়োরিটি আমার যে আছে ফান্ডিং আছে ইয়ার ফলেরপরা করে থাকো এনেকা বিভিন্ন হ্যাঁ এপার্ট আছে এপার্ট আমি এগ্রিকালচারের লগতে মিলি আমি এপার্ট করে থাকো তেওঁলোকও ভালকে করে আছে তো এই ক্ষেত্রে মানে আসনি আছে এইবার আমি এটা এই যাওয়া সরকারের টাইমত আমি আরম্ভ করেছিলাম প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সমগ্র গ্রাম উন্নয়ন যোজনা এইবার যাবার আমি করেছো আমার ফার্মার্সক আমি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী গ্রাম উন্নয়ন সমগ্র গ্রাম উন্নয়ন যোজনার জড়িয়ে আমি বহুত ইনপুটস দিলু এবার আমার রেভিনিউ ভিলেজ আছে 26,000 রেভিনিউ ভিলেজ আমি প্রথম স্টেপত লাহেকে একেলগতে নোৱাৰিম কিন্তু 10,000 রেভিনিউ ভিলেজত আমি কমিউনিটি ট্যাং আমি প্রধান মুখ্যমন্ত্রী সমগ্র গ্রাম বিকাশ যোজনার জড়িয়ে আমি আরম্ভ করবলৈ থিৰাং কৰিছো এই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর লগতে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার লগতে আমার কথা হয়েছে বিভাগে আমি বিভাগ লই একটা প্রজেক্ট নির্মাণ করেছো ইয়াতে অলপ পার্টিসিপেশন থাকিব পারে আমার যিসকল ফার্মার্স আছে তেওঁলোকের কমিউনিটি তেওঁলোকে অলপ দিব আর আমি আমার ফলেরপরা গোটেখিনি ইনক্লুডিং ইনপুটস আমি গোটেখিনি দিম মাটি আমার বহুত আছে এটা গ্রামত আমি 1 হেক্টরের উপরত আমি আমি করিম কাজে এই ক্ষেত্রে মই ভাবো এই কামখিনি যদি আমি করিব পারো আমার যিসকল অনগোয়িং স্কিম আছে নতুনকে আমি এবার আরম্ভ করবলৈ গৈ আছো যদি আমি ইয়াতে সাকসেসফুল হয়ে যাও তেনহলে হয় সঁচাকেই আমার অহম আমি আমি মৎস্যখণ্ডক লৈ গর্ব অনুভব করি ইতিমধ্যে আপনি কৈছে যে মানে আপনি গুণগত মানৰ পুনৰ উপলভ্যতাৰ ওপৰত যথেষ্ট গুৰুত্ব দিছে আৰু মাজে সময়ে আপোনাৰ আমি দেখো যে আপোনালোকৰ বিভিন্ন যিবোৰ চৰকাৰী মীন পাম আছে সেই চৰকাৰী মীন পামবোৰত যি পুনা উৎপাদন হয় তাত যথেষ্টখিনি গুণগত মান সম্পন্ন হয় বা অসম মীন পুনা আইনৰ যিখিনি নীতি নিৰ্দেশনা সকলোখিনি মানি ৰূপায়ণ কৰা হয় আজিৰ এই শুভ মুহূৰ্তত আহক তেনেহ'লে আপোনাৰ জৰিয়তেই দুজন মীন পালকক কোটি কি অর্থত পুনা বিতরণে আমি আগবাড়ি যাও হয় আমি নগাঁওরপরা আহিছে অঙ্কুর মীন সমবায় সমিতি যথেষ্ট ভাল কাম করে আছে মই অঙ্কুর মীন সমবায় সমিতিক আহ্বান করেছি নমস্কার আমার উপমীন সঞ্চালকদ্বয় তপন দাস জয়প্রকাশ মেধি অনুগ্রহ করে আপনি মাছর পুনার একটা টুকুনা অঙ্কুর মীন পালন সমবায় সমিতিলে আগবাই দিও ধন্যবাদ স্যার গুণগত মানর মীন গুলাখিনি সংযোগ যাওয়া বছর পোনা আসলে স্যার কিন্তু 2 কেজি আড়ি গেছি স্যার একদম আরামত হয়ে যাবে এটা আপনি সব কি ইয়ং ইয়ং মীন পালক বন্ধু সকল আইছে দে আর এডুকেটেড হয় ইঞ্জিনিয়ার ইংরেজি এই কথাটো আগতে যে কৈছো এতিয়া সাক এজন ইঞ্জিনিয়ার এতিয়া মীন পালনত লাগি আছে ইয়াতে ইন্টারেস্ট পাইছে ভাল লাগছে ধন্যবাদ ভাই আপনার আপনার ঠিকঠাক চলি আছে ঠিক আছে দুজনের জড়িয়ে আপনি ঠিক ধরক আমার যেখানে বাকি মীন পোনা উৎপাদক আছে বা মীন পালক আছে কিবা একটা বক্তব্য নিশ্চয় আগ্রহাব মন যাবে হয় নিঃসন্দেহে মই মানে হয় আপোনালোক দুগৰাকী আমি জাস্ট প্ৰতীকী হিচাপে আমি আজি মানে দিছোঁ প্ৰতিনিধিত্ব কৰিছে হয় আপোনালোকক আমি আন্তৰিকতাৰে আবেদন কৰিম যে আমি যি কামটো কৰি আছোঁ আমি ৰাইজৰ ভালপোৱা কামটো কৰি আছোঁ আজি নৰ্থ ইষ্টৰ মানুহে তেওঁৰ খাদ্য তালিকাত মাছটো থাকিলে ভাল পায় তো এই ক্ষেত্রে আপনাদের এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহ করেছে আপনাদের এই কামটো কেতিয়া এনেকুৱা নাভাবিব যে আমি মাছ আৰু পালন কৰি আছো আমি এটা গুরুত্ব মানুহ জিয়াই থাকে তার লগতে তেওঁর খোৱাৰ সম্পর্ক আছে ভালপোৱা সম্পর্ক আছে কাজেই আপনাদের যতই আপনাদের কাম কৰি আছে আপনাদের জৰিয়তে আমি গোটেই মীন পালক বন্ধুসকলক আমি আন্তরিকভাবে আমি আহ্বান জানাম যে আপনাদের আহক আমি খুব ভালকেই করো যত আমার কোনো ঠাইত যদি আপনাদের ভাবে
যে আমার কিবা পরামর্শের প্রয়োজন আছে আমার অফিসারের লগতে যোগাযোগ করিব প্রতিখন ডিস্ট্রিক্টত আমার আছে যদি আপনালোকে ভাবে মোর লগতে কথা করিব কব লাগে আপনালোকে মোর লগতে আবার টেলিফোনত কথা কব আর আমার ফলর পড়া যে সহযোগিতা লাগে আমি করিম কিন্তু আপনালোকর উৎসাহ থাকিব লাগিব আর কর্ম সংস্কৃতি লাগিব কাম করার হকে আমার একটা ডাঙর হপন দেখিব লাগিব যে এই সরু পোনাটু যাতে আমি দশ কিলো পাঁচ কিলো লৈকে লৈ যাব আপনি যিমানই ডাঙর করিব ইমানই আপনার কৃতিত্ব থাকিব এইখিনিতে আৰু এটা কথা মই কব লাগিব যে আপুনি কিন্তু কেৱল মীন উৎপাদন বা পোনা উৎপাদনতে আপোনাৰ কৰ্মসূচী সীমিত ৰখা নাই আপোনাৰ কাৰ্যকাল চোৱাত আপুনি বিপণন ঠিক তেনেকৈ মাছৰ খাদ্য প্ৰস্তুতকৰণ গোট ঠিক তেনেকৈ মৎস্যজীৱীলৈ গৃহ নিৰ্মাণ এনেকুৱা বিভিন্ন আঁচনি আপুনি গ্ৰহণ কৰিছে সামগ্ৰিকভাৱে ধৰক আপোনাৰ ঠিক উদ্দেশ্যটো কেনেকুৱা বা পৰিকল্পনাটো কেনেকুৱা এই ক্ষেত্ৰত এই যে পোনা পোনা উৎপাদনৰ কথা পোনা যিকোনো ৰাইজে হেচাৰি এটা বনাই লৈ উৎপাদন কৰিব পাৰে এতিয়া পোনা যদি উৎপাদন হৈ যায় আপোনাৰ ড্ৰিমটো হয়তো বা ফুলফিল নহ'ব কাৰণ পোনাৰ গ্ৰ'থ লাগিব নহয় এতিয়া গ্ৰ'থটো আমি এই পোনাটোৰ জৰিয়তে এই স্পানটো কেনেকুৱা গ্ৰ'থ দিব এইটো আমাৰ প্ৰথম লক্ষ্য থাকিব লাগে এই যে আমি তেওঁলোকক পোনা দিলোঁ বৈজ্ঞানিক ভিত্তিতে তেওঁৰ সঠিকভাৱে যি ব্ৰডাৰ আছে তেওঁৰ ফালৰ পৰা আমি আমি যাতে কালেক্ট কৰিব পাৰোঁ এই ক্ষেত্ৰত আমাৰ বহুত আৰু কাম কৰিবলগীয়া আছে যাতে একেবাৰে গাঁৱৰ প্ৰাইভেট যে হেচাৰিটো আছে তেওঁ যাতে ভালকৈ কৰিব পাৰে আপোনাৰ এটা সৰু সৰু এক্সাম্পল দিওঁ কেইদিন আগতে আপোনালোকে দেখিছে দীঘলী পুখুৰীত মাছ মৰিছে এতিয়া মৰাৰ মূল কাৰণটো হ'ল যে ইয়াতে মাছবিলাক খুব ডাঙৰ হৈছে আৰু খুব বেছি হৈ গ'ল অক্সিজেন কমি গ'ল অক্সিজেন হয়তো আপুনি জানেই আমাৰ ইয়াতে ইন এণ্ড এৰাউণ্ড 2 PPM আহি গৈছিল বাট আমাৰ ৰিকুৱাৰমেণ্ট আছে 8-10 পাঁচ ছিক্স ছেভেন হ'লে জীয়াই থাকে আপুনি এইটো ট্যুৰিজমৰ আণ্ডাৰত আছে আমাৰ অফিচাৰসকল গৈছিল সেইদিনা আমাৰ অফিচাৰে তেতিয়া ছাজেশ্যন দিলে যে আপোনালোকে অলপ হাৰ্ভেষ্টিং কৰিব লাগিব নেটিং কৰি উঠাব লাগিব সেইদিনা উঠালে আৰু আপুনি শুনিলে আপোনাৰ ভাল লাগিব এটা এটা বকুৱা মানে মানে ধৰক 7 কিলো 8 কিলো 9 কিলো হৈছে এই পোনাবিলাক ময়ো আছিলোঁ এদিনা মোৰ মনত আছে মানে মীন খণ্ডৰ বাবে এটা আশাপ্ৰদ বতৰা যদিও দীঘলী পুখুৰীত মাছ মৰিছে দুখজনক বতৰা কিন্তু লগতে এটা আশাপ্ৰদ বতৰা যে অসমতো মাছ 8 কেজি 10 কেজি 11 কেজি লাগে আৰু এইটো আমি নিজে হাতে এৰি দিয়া হয় আপোনালোকৰ হয়তো মনত আছে নে নাই ছেপ্টেম্বৰ 2017 এতিয়া 17ৰ পৰা এই জাষ্ট 21ত আমি পাওঁ বা 21ৰ আধা হৈছে এই 2-3 বছৰে 9-10 কেজিলৈকে হৈ গ'ল আৰু কম হোৱা নাই ইয়াতে মৰ্টেলিটিও নাই আমি যে হেৰিত যোৱাৰ পাছতে আপোনাৰ ট্যুৰিজমে এইবিলাক মেইনটেইন কৰে তেওঁলোকে খাদ্য তালিকা বা খাদ্য দিয়াৰ ব্যৱস্থা হয়তো বা আমাৰ নিচিনা নহয় তথাপি ইমান ৰূপ তাৰ মূল কাৰণটো হ'ল যে এই পোনা উৎপাদনটো আমাৰ লক্ষ্য ৰাখিব লাগে এই ধৰক দীঘলী পুখুৰীৰ নিচিনা যিসমূহ এনেকুৱা ঐতিহ্যমণ্ডিত পুখুৰী আছে তাত মীন পালন বা বিপণনটো সম্পূৰ্ণভাৱে ফিছফেডৰ কৰ্তৃত্বলৈ আহক বা ফিছফেডে যাতে বিপণন প্ৰক্ৰিয়াটো দুগুণ উদ্যমৰে আগবঢ়াই লৈ যাব পাৰে এনেকুৱা কিবা চিন্তা চৰ্চা হ'ব পাৰে নেকি সুযোগ আছে নেকি চাওক আমাৰ ইয়াতে অহাৰ আগতে এই ফিছফেডখন আছিল এইটো কপাৰেটিভ আপোনালোকে জানে পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়া এটা ডেড বডি এটা মৃত সম্পদ মানৱ সম্পদ নহয় এটা মৃত সম্পদ সমজি ললো এতিয়া এতিয়া এইটো ৰিভাইভ কেনেকুৱা হৈছে বা হবলৈ গৈ আছে মূল কাৰণটো হ'ল সেই ছচাইটিৰ ওপৰত আমি দিয়া নাই আমাৰ যিসকল অফিচাৰ আছে তাৰ ভিতৰত এজন ভাল অফিচাৰক আমি MD হিচাপে দায়িত্ব দিছোঁ আমাৰ ফিছাৰীৰ ফালৰ পৰা তেওঁ গৈ ভালকৈ এইবিলাক মানে দেখিছে আৰু দেখাৰ পাছতে এই কথাখিনি যেতিয়া এটা দিন আহিব যে ইদিনা আমাৰ আমাৰ যি কপাৰেটিভত জড়িত হোৱা মানুহ আছে ফিছফেডৰ তেওঁলোকে যেতিয়া এই চেঞ্জটো গম পাব তেতিয়াহে আমাৰ এই অফিচাৰজনক আমি আনি তেওঁলোকক ইলেকশ্যনৰ জৰিয়তে হ'ব তো ইলেকশ্যনৰ জৰিয়তে যাতে হৈ যায় হয় তাৰো ব্যৱস্থা হ'ব কিন্তু আমি আকৌ ৰিভাইভ কৰাৰ ক্ষেত্ৰত কি ভূমিকাটো পালন কৰিছোঁ সেইটোৰ এটা টিচিং দি আছে আমাৰ MD যিজন আছে যে এই ক্ষেত্ৰত মই ভাবোঁ যে হয় আজি যদি ফিছফেডে যদি আৰু প্ৰয়োজন ফিছফেডে নিজা প্ৰপাৰ্টিও বহুতখিনি আছে যদি তেওঁলোকে বিচাৰে বা তেওঁলোকে ভাবে যে এইটো কৰিলে ভাল হয় আমি দিম দিবলৈ আমি সাজু আছোঁ আমি মন্ত্ৰী মহোদয়
অনুগ্রহ করেন তেখেতে ইয়া যিনি কর্মসূচী রূপায়ণ করেছে তার যে ফলশ্রুতি অর্থাৎ বিভিন্ন পোনা ইয়াত হয়েছে আহক আমি আপনার জড়িয়ে পোনাখিনি চাও আর তারপর আপনি নিশ্চিতভাবে আজি 1957 চনের পরবর্তী সময়ত আজি আপনি ইয়াত নিশ্চিতভাবে আবিষ্ট প্রজনন সম্পন্ন করব। মীনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যৰ উদ্ভাবনী চিন্তাৰ আন এক পৰিচায়ক হ'ল চিতল মাছৰ পোনা উৎপাদন। চিতল মাছ অসমীয়া জনসাধাৰণৰ অতিকৈ পৰিচিত। স্বাদ, পৰিপুষ্টি, যোগান আৰু বজাৰ দৰৰ দিশৰ পৰা এই মাছটো একক অনন্য উৎপাদন। মন্ত্রী মহোদয়ে কাজিরঙার প্রাকৃতিক উৎসর পর চিতলর প্রজননক্ষম মাছ অনার ব্যবস্থা করেছিল আর সেই মাছর পোনা উৎপাদন প্রকল্প নগাঁওর জুঙাল বলুহুগর মীনপাম আর উলুবাড়ী মীনপামত আরম্ভ করেছিল। আহক মন্ত্রী মহোদয়ের হাতেরই সেই পোনা উৎপাদন অবধারিতভাবে চলি থাকার এক প্রতীকী অর্থল পোনা উৎপাদন ঘোষণা করুন। রাষ্ট্রীয় নীলতলক দিবসের এই মধুর খনত আমি কথা পাতি আছো রাজ্যের মীনমন্ত্রী শ্রীযুত পরিমল শুক্লবৈদ্যর আর আমি আছো উলুবাড়ী মীনপামত। ইতিমধ্যে মন্ত্রী শুক্লবৈদ্য ডাঙরে বিভিন্ন কথা বতরা আমার জানাইছে, তখন পরিকল্পনা জানাইছে আর তখেতে যেটা সপোনের প্রকল্প ঘোষণা করব বিচারিছে সেইটারও আছে। মন্ত্রী মহোদয়, একটা কথা মানে জানি বিচার যে আপনি বিভিন্ন পরিকল্পনা করেছে, বিভিন্ন আসনি লিখছে, এই সকলখিন আসনি কিন্তু রূপায়ণের দায়িত্ব আপনার বিষয়া কর্মচারীর উপর। অতি মুক্তিভাবে খুঁজেছো আপনি আপনার যে বিভাগীয় বিষয়া কর্মচারী আছে আপনি বিগত 5 বছরের পটভূমিক যদি বিশ্লেষণ করে আপনি সম্পূর্ণ 100% সুখী নে আপনি ভাবিছে করবাত আর কিনা করণীয় আছে? এই যে আপনি শব্দটা প্রয়োগ করলে বিষয়া কর্মচারী তার লগতে কামের কথাটা জড়িত হয়ে আছে। কর্মচারী যে কাম করে তাকে কর্মচারী কয় নয় জানো? এতিয়া আমার আমার সরকার আহিলে চলত তার আগতে আফটার ইন্ডিপেন্ডেন্স কেতিয়াও আমি সরকারত আহিব পারা নাই। আহার পাছতে আমি দেখিলো যে প্রতিটা ঠাইত কর্মসংস্কৃতির অভাব আছে। মই খালি এই ফিশারি ডিপার্টমেন্টের কথা কোয়া নাই, আমার লগতে আর 3-4টা বিভাগ আছে আপনাদের জানে। প্রতিটা ক্ষেত্রত আমার এই কর্মসংস্কৃতির অভাব আছে। আমি তেওঁলোকৰ লগতে মিলি কেনেকুৱা আমি এই কর্মসংস্কৃতি আনিব পাৰো যাতে এই কর্মসংস্কৃতির জৰিয়তেই যিসকল বিষয়া কর্মচারী আছে তেওঁলোকৰ নিজের চিনাকি হব আৰু লগতে রাজ্য বা রাষ্ট্রের উন্নয়ন সাধিত হব। এই ক্ষেত্রত মই ভাবো আপুনি যেনেকুৱা মন মোক পোনপটীয়াকৈ সুধিছে যে কিবা আছে নেকি, হয় আমার বিষয়া কর্মচারীবিলাক ভাল করার চেষ্টা করেছে, গোটেইখিনি ঠিক আছে, কিন্তু তথাপি কোনো না কোনো ঠাইত আরও অল্প কর্মসংস্কৃতি ঘুরাই আনিব লাগে। আর এটা মূর ক্ষেত্রতো আছে, আপনার ক্ষেত্রতো আছে, সকলের ক্ষেত্র যদি আমি ভালকে যিমানখিনি আমি আপগ্রেড করিব পারিছো কাম করার পদ্ধতি, কাম করার নিয়ম নীতি, কর্মর প্রতি শ্রদ্ধা ভক্তি, এই কথাবিলাক থাকিব লাগিব। তো এই ক্ষেত্রত বহুতখিনি আমি এচিভ করেছো, অল্প যত বাকি আছে 5 বছর ঈশ্বরের কৃপা যদি থাকে আমি লগত থাকিম, প্রচেষ্টা করে যাম। আপনার একটা খুব জনপ্রিয় পরিচয় আছে আপনি একজন মীন পালক,
আৰু আপুনি মন্ত্রী কিন্তু মই যদি আপোনাক এটা পৰিচয়ৰে আপোনাৰ পৰিচয় দিব কওঁ আপুনি কোনটো পৰিচয় দিব ভাল পাব মন্ত্রী পৰিমল শুক্লবৈদ্য নে প্ৰগতিশীল মীনপালক পৰিমল শুক্লবৈদ্য ব্যক্তিগত জীৱনৰ যিটো পৰিচয় এই পৰিচয়টো খুব স্বাভাৱিকভাৱেই আমি মৎস্য পালক মানুহ আৰু মৎস্য পালনটো আমি এটা প্ৰাইড ফিল কৰোঁ কাৰণ এই ক্ষেত্ৰত সৰু সৰু আমাৰ এনেকুৱা ডাঙৰ একো নহয় বাট আমাৰ ল'ৰা ছোৱালীৰ যিটো শিক্ষা দীক্ষা আমাৰ পৰিয়ালের যেটু আমার খরচা পাতি গোটাইখিনি আমার এই খণ্ডর পরাই আমি সংগ্রহ করি কাজে ব্যক্তিগত জীবনত যদি আপনি মোক মৎস্য পালক হিসাবে প্রগতিশীলই কোক আর যেটুই কোক যদি আপনি ভাবে মই ভালে পাম বাট কোনো না কোনো ঠাইত সরকারি কামত গলে তো নেচারেলি এই কথাটোর লগত লাগি থাকিব যিমান দিন লৈকে জনতায় পঠাব আর সরকারের দায়িত্ব আমি পাই থাকিম ইমান দিন লৈকে তো এটা একটা পরিচয় এটা সরকারি পরিচয় বাট ব্যক্তিগত পরিচয় সামাজিক পরিচয় যদি আপনি মোক কয় যে প্রগতিশীল মীনপালক তেনহলে মই ভাল পাম রাষ্ট্রীয় মীনপালক দিবসের এই মধুর খনত আমি ইতিমধ্যে যথেষ্ট কথা বতরা পাতিলো মীনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর লগত রাজ্যের মীনখণ্ড সমৃদ্ধ করার কারণে তেখেতে যে প্রচেষ্টা লৈছে সেই প্রচেষ্টাত আমি সকলোৱে হাত উজান দিয়া উচিত আর তেখেতে যে বিচাৰিছে যে রাজ্যত গুণগত মানৰ মীন পোনাৰ উপলভ্যতাৰ জৰিয়তে ৰাজ্যৰ মীনখণ্ড ন ৰূপত উজ্জীৱিত হওক আৰু সেয়াই হ'ব প্ৰখ্যাত মীন বিজ্ঞানী ডক্টৰ হীৰালাল চৌধুৰীৰ প্ৰতি আমাৰ সৰ্বোত্তম শ্ৰদ্ধাঞ্জলি আহক শেষত মাননীয় মীনমন্ত্ৰী মহোদয়ে মীন বিভাগৰ বিষয়া কৰ্মচাৰী আৰু আমাৰ মাধ্যমৰ জৰিয়তে সমগ্ৰ অসমৰ ৰাইজলৈ কি বাণী আগবঢ়াইছে আমি জানিম আজি 10 জুলাই 2021 আমি 1957 ইংরেজিত এই দিনত ডক্টর হীরালাল চৌধুরী এক বিশিষ্ট বিজ্ঞানী তার জড়িয়ে আমি আবিষ্ট প্রজনন আরম্ভ করেছিল আজি তো আমার মাজত নাই কাজে এই দিনত তার কারণে আমি যখন মৎস্যখণ্ডত জড়িত থাকা মানুষ প্রতিজনে তার আত্মার প্রতি আমার শ্রদ্ধা জানাইছো আর দিয়া যে ব্যবস্থা এই ব্যবস্থার জড়িয়ে আজি আমি অসমৰ মৎস্য খণ্ড সমৃদ্ধ করবলে সক্ষম হয়েছে এই ক্ষেত্রে যখন এই খণ্ডত জড়িত আমার বিভাগের বিষয়া কর্মচারী বিশেষকেই প্রচেষ্টা করে আছে প্রতিটা ক্ষেত্র আর আমার যখন মৎস্য চাষী বন্ধু আজির দিনত বহুতখিনি আগুয়াই আহি যাতে আমার এই খণ্ডখন উন্নত করিব পারে উন্নতির চরম লক্ষ্য লৈ যাব পারে তার কারণে প্রয়াস করেছে মই এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে আমি প্রতিজনের সুখ সমৃদ্ধি কামনা করছো আর পরম পিতার ওসর প্রার্থনা করছো যে হয় আপনি আমাক শক্তি দিয়ক যাতে আমার এই খণ্ডখন আমি আগুয়াই লৈ যাব পাৰো কারণ এই খণ্ডর লগতে আমার উত্তর পূর্বাঞ্চল আর ভারতবর্ষের বহু মানুষ আছে যিসকলে তেওঁলোকৰ খাদ্য তালিকাত এই প্রোটিন সমৃদ্ধ আহার তেওঁলোকে ভাল পায় আর এই ক্ষেত্রে আমার কাম করবলিয়া বহুতখিনি আছে মই ভাবু যে পরম শ্রদ্ধার রাইজ আমার বিভাগের বিষয়া কর্মচারী আর আমার চাষী বন্ধু একেলগতে লগ করে যাতে আমি এই খণ্ডখন আগুয়াই লৈ যাব পাৰো তার কারণে আমি আপনার ওসর বিনম্রতার প্রার্থনা করছো ঈশ্বর আপনার মঙ্গল করক ধন্যবাদ।